চিহ্নিত কোন সন্ত্রাসী আওয়ামী লীগের সদস্য হতে পারবে না, চিহ্নিত কোন চাঁদাবাজ আওয়ামী লীগের সদস্য হতে পারবে না, চিহ্নিত কোন ভূমিদস্যু ভূমি দখলকারী আওয়ামী লীগের সদস্য হতে পারবে না, চিহ্নিত কোন খারাপ লোক মাদকাসক্ত আওয়ামী লীগের সদস্য হতে পারবে না, চিহ্নিত কোন সাম্প্রদায়িক অপশক্তি স্বাধীনতা বিরোধী আওয়ামী লীগের সদস্য হতে পারবে না। মনে থাকবে, দল ভারী করার জন্য, পকেট ভারী করার জন্য খারাপ লোকদের দলে টানবেন না, আমাদের খারাপ লোকের কোনো প্রয়োজন নেই, আমরা ভালো কাজ করে জনগণের কাছে ম্যান্ডেট চাই, খারাপ কাজ আমাদের উন্নয়নকে ম্লান করবে, আমাদের অর্জনকে ম্লান করবে, খারাপ আচরণ উন্নয়নের শত্রু, খারাপ আচরণ করবেন না, জনগণের সঙ্গে ভালো ব্যবহার করবেন। উন্নয়ন করছেন শেখ হাসিনা, আমাদের মন্ত্রী এমপিরা তারা উন্নয়ন কর্মকাণ্ডে আছেন, দলের নেতাকর্মীরা আপনাদের দায়িত্ব মানুষের সঙ্গে ভালো আচরণ করা, উন্নয়নের প্রচার সারা মানিকগঞ্জে ঘরে ঘরে ছড়িয়ে দিতে হবে। যে 2008 সালের আগে আমরা ক্ষমতায় ছিলাম না, 75-এর পর আমরা ক্ষমতায় ছিলাম না, কিন্তু গত 9 বছরে এই মানিকগঞ্জে যত উন্নয়ন হয়েছে, অতীতে 50 বছরেও এই এলাকা সেই উন্নয়ন হয়নি। 21 বছর ধরে এখানে বিএনপি ক্ষমতা ছিল, আমরা একটি আসনেও ছিলাম না, ঠিক কিনা বলেন? তারা কি আমাদেরকে একটা কাজ দেখাতে পারবে যেই কাজের জন্য মানিকগঞ্জের লোক তাদেরকে ভোট দেবে? সেরকম দর্শনীয় কোনো কাজ বিএনপির কি আছে? তারা বলতে পারবে?